নাটোরের গুরুদাসপুরের একটি ভুট্টা ক্ষেত থেকে মহিনবুল্লাহ নামের 6 বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সাবগাড়ি র্যাবার ড্যাম এলাকার ভিটাগাড়ি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিনবুল্লাহ সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহাক আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মহিনবুল্লাহ কয়েকদিন আগে তার মায়ের সাথে নানাবাড়ি গুরুদাসপুরের সাপ গাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে তার মায়ের মোবাইল ফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাহিরে বের হয়ে যায়। পরে অনেক সময় সে বাড়িতে ফিরে না আসলে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে রাত 9টার দিকে বাড়ির অদূরে একটি ভুট্টার ক্ষেতের ভিতরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনাটির তদন্ত শুরু করেছেন।